হ্যালো গাইস, আমি যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে যে রাস্তার নিরাপদ এবং রাইট, একটা লোক হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এমন হতে পারে যে তার জন্য আপনি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। যেমন হচ্ছে যে বাস, ট্রাক অথবা একটা রিক্সা অথবা ভ্যান অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আপনারা সবাই নিরাপদে রাস্তা ভ্রমণ করবেন এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। কারণ হচ্ছে যে ট্রাফিক আইন যদি মেনে না চলেন, এটাতে আপনাদের বড় ধরনের আপনার পুলিশের হ্যারাসমেন্ট হবেন। কারণটা হচ্ছে যে বাইকারদেরকে হেল্প করে না। কারণ হচ্ছে যে যদি বাংলাদেশের বাইকারদেরকে যদি একটা পুলিশ, হ্যাঁ আছে, বাংলাদেশের অনেক পুলিশ আছে, আমি দেখছি ইউটিউবার অনেক পুলিশ আছে যারা অনলাইনে থাকে, তারা বাইকারদেরকে অনেক হেল্প করে, কিন্তু বর্তমান এটা কম আছে। যেমন বাইকারদেরকে হেল্প অনেক কম করে, বাট হচ্ছে যে যেমন পুলিশেরা সবসময় একটা বাইকের প্রতি আকর্ষণ থাকে, কারণটা আমি জানি না। আমরা যদি সবাই একটা সচেতন হয়ে চলি, সেক্ষেত্রে হচ্ছে যে অনেক কিছুই সম্ভব। একটা আইন, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধা করি। কারণ হচ্ছে যে একটা জিনিস আছে যে সব ক্ষেত্রেই যারা বাইক রাইড করে তাদের ক্ষেত্রে আইনটা প্রশাসন থাকে। কারণ হচ্ছে যে যেমন আমরা যদি পদ্মা সেতুতে যাই, সেক্ষেত্রে সেই আইনটা থাকে আমাদের প্রতি। যেমন কোনো একটা গভর্নমেন্ট একটা রাস্তা পারমিট করলো, সেক্ষেত্রে আমাদের সেখানে বাধা সৃষ্টি করে, এটা মোটেও ঠিক না। আমি সরকারকে অনুরোধ করবো যে আমাদের এই বাধার নিষিদ্ধগুলো যদি তিনি উঠে নেয় এবং আমরা যদি সুষ্ঠুভাবে রাস্তায় চলাচল করতে পারি, সে আমি কামনা করি। রাস্তার নিরাপদ এবং রাইড, এই সম্পর্কে আমি বিষয়টা কথা বলছিলাম যে আসলেই আমরা যেভাবে রাস্তার মধ্যে রাইড করি এটা মোটেও ঠিক না। কারণ হচ্ছে যে আমাদের ট্রাফিক আইন অবশ্যই মেনটেন করতে হবে। কারণটা হচ্ছে যে আমরা অনেকজনের ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আমরা হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে পুলিশে মামলা দেয় এবং অনেক হ্যারাসমেন্ট হতে হয়। এটা হচ্ছে আমাদের কারণে, কারণ হচ্ছে যে আমরা টাকা দিয়ে বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স কিনতেছি, কিন্তু অরিজিনালি আমাদের যেটা নিয়মকরণ এবং পরীক্ষা যেটা হচ্ছে যে আমাদেরকে দেওয়ার দরকার, সেটা আমরা বর্তমানে এখন দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা টাকার বিনিময়ে যদি একটা স্মার্ট কার্ড পাই শুধু সরকারের হচ্ছে যে আইনের মামলা থেকে বাঁচার জন্য, আসলে এটা কিন্তু মোটামুটি ঠিক না। কারণ হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে টার্গেট থাকবে যে রাস্তার মধ্যে আমাদের সিগনাল এবং হচ্ছে যে ট্রাফিক জ্যাম এবং হচ্ছে যে ফুটপাথে হচ্ছে বাইক না উঠানো, জেব্রা ক্রসিং এবং হচ্ছে যে আপনাদের হচ্ছে যে নিউটার্ন, আমরা যে ইউটার্নগুলো নিব এটা কোন সময় নিব, কোথায় নেব, এই সমস্ত যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমাদের জন্য তো বড় একটা দুঃখজনক। এখন এই সমস্ত কারণে যদি পুলিশ আমাদের প্রতি হচ্ছে যে মামলা দেয় এবং হচ্ছে আমাদের প্রতি যদি পুলিশ আকর্ষণ করে বা সিগনাল দেয়, সেক্ষেত্রে আমরা কি তখন পুলিশকে বলি যে ভাই আমাদের তো ভুল হয়ে গেছে? আসলে এটা মোটেও ঠিক না। এই কারণে আমরা সবাই সুষ্ঠুভাবে বাইক রাইড করব এবং সুষ্ঠুভাবে নিয়মকানুন মেনে চলব। অবশ্যই আমরা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে থাকবো, গাড়ির কাগজপত্র অবশ্যই নিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে।